সো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভেক্টর। সো আমরা এই ভেক্টরের সিলেবাসটার মধ্যে কি কি কভার করব, আমরা ভেক্টর 9-10 কিন্তু পড়ে আসছি। সো 9-10 আমরা যে ভেক্টরটা পড়ছিলাম সেখানে আমরা বিভিন্ন জ্যামিতিক উপপাদ্য ছিল, সেই উপপাদ্যগুলার ভেক্টরের সাথে কিভাবে সেগুলোকে প্রমাণ করা যায়, অর্থাৎ ভেক্টর দিয়েও যে বিভিন্ন উপপাদ্যকে প্রুফ করা যায় সেটা সত্য কিনা মিথ্যা, কোন একটা স্টেটমেন্ট সেটাকে যে প্রুফ করা যায় সেই জিনিসটা আমরা দেখছিলাম 9-10। এবং ভেক্টরের আরেকটা ইম্পর্টেন্ট ইউজ যেটা তোমরা ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে পড়ছো, সেটা হচ্ছে আমাদের ভেক্টর দিয়ে কিভাবে আমরা লব্ধি বের করি, ভেক্টরের সাথে দুইটা ভেক্টর রাশির লব্ধি কিভাবে বের করা হয় এবং তাদের স্কেলার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, এবার ক্রস প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট যাই বলি, এবং তাদের যে অ্যাপ্লিকেশন গুলো আছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা ফিজিক্সেও কিন্তু দেখছো। তো ওই সিমিলার জিনিসটা আমরা এই ভেক্টরের মধ্যে পড়বো, আর বিভিন্ন জ্যামিতিক ফিগার বা বিভিন্ন জ্যামিতিক উপপাদ্যের প্রমাণও আমরা দেখবো এই ভেক্টরের আলোচনার মধ্যে। সো আজকে আমার ইচ্ছা আছে স্কেলার মাল্টিপ্লিকেশন বা যেটাকে আমরা ডট প্রোডাক্ট বা ডট গুণন নামে বেশি বলি, তো সেই ডট গুণন জিনিসটা কি, তার ব্যাখ্যা কি এবং তার অ্যাপ্লিকেশন গুলো আমরা একটু দেখবো। এর 4-5টা অ্যাপ্লিকেশন আছে, ওই 4-5টা অ্যাপ্লিকেশন এবং ওই রিলেটেড প্রচুর প্রবলেম তোমাদের বোর্ড পরীক্ষা আছে, তো সেগুলো সলভ করার চেষ্টা করবো। সো স্কেলার ডট গুণন আর স্কেলার বা ডট গুণনে যাওয়ার আগে আমরা ভেক্টর রিলেটেড কিছু কথাবার্তা একটু বলি, থিওরিটিক্যাল কথাবার্তা যে ভেক্টর জিনিসটা আসলে। সো এগুলো তোমরা কম বেশি জানো, তাও একটু রিভিউ করার জন্য বলা যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক রাশি পাই, যেই রাশিগুলো আসলে কি, সেই রাশিটা আসলে জিনিসটা কি সেটা বোঝার জন্য আমাদের শুধুমাত্র তার পরিমাণটাই, যা পরিমাণ জানাটাই কিন্তু যথেষ্ট হয়। যেমন এমন রাশি কি হইতে পারে, এমন রাশির একটা এক্সাম্পল আমি যদি বলি ভর, কোন একটা রাশি তুমি ভর জানতে চাচ্ছ, তোমার কি এটা বলার দরকার আছে যে এই মানে তার তো আসলে কোনো দিকই নাই, মানে জাস্ট আমি একটা কিছু ভারী কি হালকা এই জিনিসটা বুঝতে চাচ্ছি, তাহলে আমি জাস্ট তার যদি ভরটা বলি তখনই কিন্তু হয়, অর্থাৎ তার পরিমাণ, তার ভেতরে কি পরিমাণ পদার্থ আছে তার জন্য তার যে ভরটা কি পরিমাণ হয়েছে এই পরিমাণটুকু যদি আমি বলি তাহলেই কিন্তু হয়। তো এই ধরনের রাশিকে বলা হয় স্কেলার রাশি, যেই ধরনের রাশির জানার জন্য আমাদের শুধুমাত্র তার পরিমাণ জানলেই চলে, পরিমাণ জানলেই আমি সম্পূর্ণভাবে ওই রাশিটা কি সেটা আমি বুঝে ফেলবো, তো ওই ধরনের রাশিকে বলা হয় স্কেলার রাশি। সো স্কেলার রাশির একটা এক্সাম্পল হচ্ছে ভর। তোমরা কি স্কেলার রাশির আরেকটা এক্সাম্পল বলতে পারবা? এটা পারা উচিত। দৈর্ঘ্য, এক্স্যাক্টলি, দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য হয়, পরে ধরো দূরত্ব হতে পারে, দূরত্ব হতে পারে, তো এই টাইপের কিছু, বা তাপমাত্রা বলতে পারো, তাপমাত্রা আসলে নির্দিষ্ট কোনো দিক নেই, বা ঘনত্ব বলতে পারো, অথবা কাজ, খুব ভালো একটা এক্সাম্পল যেটা আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমি একটু এক্সপ্লেন করবো যে কাজ, কাজও একটা স্কেলার আছে, তুমি আসলে কি পরিমাণ কাজ করছো এটার কিন্তু কোনো ডিরেকশন নাই, তুমি 10 জুল কাজ করছো, ঠিক আছে, দ্যাটস ইট, এটা কোনো ডিরেকশন নাই, এটা জাস্ট একটা পরিমাণ, পরিমাণ জানাটাই এনাফ, ঠিক আছে। ওকে, সো আমাদের প্রকৃতিতে এমন অনেক রাশি আছে যে রাশিগুলোকে তুমি যদি পরিপূর্ণভাবে বুঝতে চাও যে আসলেই এই জিনিসটা কি, তখন কিন্তু তোমার শুধুমাত্র পরিমাণ জানলেই চলবে না, পরিমাণের সাথে তার ডিরেকশনটাও জানা লাগবে, না হলে তুমি তাকে এক্সপ্লেন করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না। ওকে, যেমন একটা ব্যাপার হচ্ছে যে ধরো একটা এই ধরনের রাশিগুলোকে বলা হয় ভেক্টর রাশি। তো আমরা আসলে এই ধরনের রাশি নিয়ে পড়ালেখাটা করবো, তো একটা ভেক্টর রাশির কথা আমরা উল্লেখ করি, সেটা হচ্ছে যে সরণ, সরণ। তো ধরো আমি আমার বাসা থেকে আমার স্কুলে যাব, ঠিক আছে, বাসা থেকে আমার স্কুলে যাব, সো তখন আমাকে কি করতে হবে, আমাকে একটা ডিরেকশন কিন্তু বলতে হবে যে আমাকে 10 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, 10 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, বাট 10 মিটারটা আমি কোন দিকে করব, 10 মিটারটা আমি কোন দিকে করব, সো সেই ডিস্টেন্স দূরত্বটা আমাকে বলতে হবে যে না আমি উত্তর দিকে 10 মিটার দূরত্ব অতিক্রম করবো, তাহলে আমি আমার স্কুলটা পাবো। তাহলে এই যে ব্যাপারটা এটাকে বলা হয় সরণ, মানে আদি অবস্থান আর শেষ অবস্থান, এই দুইটার মধ্যবর্তী ডিরেকশন সহজে তার দৈর্ঘ্যটা, এটা আমরা সরণের সাহায্যে প্রকাশ করি। তাহলে এই সরণে কিন্তু দেখো, সরণকে যখন তুমি প্রকাশ করতে যাবা তখন কিন্তু তোমার শুধুমাত্র সরণের দৈর্ঘ্যের মানটা বললেই চলে না, তোমার একই সাথে তার দিকটাও বলা লাগে। ওকে, সো এই জন্য সরণটাকে আমরা বলি ভেক্টর রাশি। তো সরণের মতো বেগ, বেগও একটা ভেক্টর রাশি, এবং মন্ধন, বল, বল, তুমি যখন কোনো কিছুর উপর বল প্রয়োগ করো, শেষে ধরো একটা বস্তু এখানে, ঠিক আছে,
সো আমরা যখন বলি যে এর উপর তুমি বল প্রয়োগ করতেছো, তখন কিন্তু এই জিনিসটা ম্যাটার করে যে তুমি বলটা আসলে কোথায় প্রয়োগ করতেছো, কারণ এই বস্তুটার উপরে যে তার ইফেক্টটা পড়বে, সে আসলে তার অবস্থানটা চেঞ্জ করে আসলে কোন দিকে যাবে, এই জিনিসটা ডিপেন্ড করতেছে শুধুমাত্র তোমার বলের উপর না, এই জিনিসটা ডিপেন্ড করতেছে তোমার বলটা তুমি কোন দিকে প্রয়োগ করতেছো তার উপর। ওকে, এই জন্য বল হচ্ছে কি, একটা বল হচ্ছে একটা ভেক্টর, মানে বলের ডিরেকশন আছে। তুমি যদি একটা বস্তুকে, একটা ফুটবল ধরো, এটাকে যদি এইদিকে কিক দাও তাহলে এইটা যে ডিস্টেন্স যাবে, তুমি যদি একটা অ্যাঙ্গেলে কিক দাও সেটা আবার হয়তো সেম ডিস্টেন্স যাবে না, ডিস্টেন্স এখানে তুমি পার্থক্য পাবা। তার মানে এই বলের যে ইফেক্টটা হয়, আমরা যে ইফেক্টটা দেখি, এই ইফেক্টটা কিন্তু আসলে তার ডিরেকশনের উপর মোস্টলি ডিপেন্ড করে, ঠিক আছে, বলের পরিমাণ এবং ডিরেকশন দুইটার উপরে ডিপেন্ড করে। এই জন্য আমরা বলি বল হচ্ছে একটা ভেক্টর রাশি। ওকে, সো আমরা এবার আমরা কি স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করি। আমরা দৈর্ঘ্য আর সরণ একটা এক্সাম্পল দেখি। যেমন ধরো এ যদি একটা অবস্থান হয়, বি হচ্ছে একটা বিন্দু, এখন এ থেকে বি বিন্দুর দিকে ধরলাম আমি এইভাবে এ থেকে বি বিন্দুর দিকে গেলাম, ওকে, তাহলে আমি অবশ্যই একটা ডিস্টেন্স অতিক্রম করছি। আবার আরেকটা ব্যক্তি ধরো আমার মতো এ থেকে বি বিন্দুতে সে যায়নি, তার চলার পথটা ছিল একটু ডিফারেন্ট, ঠিক আছে, এইটা ধরো আমি এ আর এটা ধরো বি ব্যক্তি, ঠিক আছে, এরকম দুইটা ব্যক্তি এই সেম পরিমাণ এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, বাট তাদের যাওয়ার পথটা ডিফারেন্ট ছিল। আমরা অবশ্যই এখানে বুঝতে পারতেছি যে আমি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছি, বি ব্যক্তিটা কিন্তু সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করে নাই, আমার চেয়ে অনেক বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তাকে অনেক বেশি পথ ঘুরে আসতেছে। বাট তোমরা কি বলতে পারবা যে আমাদের দুইজনের স্মরণ সেম হবে কিনা? স্মরণ কিন্তু সেম, কারণ স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, এবং প্রত্যেকটা ভেক্টর রাশি যখন তুমি পরিমাপ করবা, ঠিক আছে, প্রত্যেকটা ভেক্টর রাশি যখন তুমি পরিমাপ করবা, তখন তুমি শুধুমাত্র দুইটা জিনিস খেয়াল করবা, তার আদি অবস্থান কোথায়, তার শেষ অবস্থান কোথায়। আমরা এখানে যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে কি, এই যে দুইটা আমরা যে দুজন যে পথ অতিক্রম করলাম, আমাদের পথের আদি অবস্থান কোথায়, শেষ অবস্থান কোথায়। যদি আমাদের আদি অবস্থান এবং শেষ অবস্থান সেম হয়, তার মানে আমরা বেসিক্যালি স্মরণ আমাদের সেম হয়েছে, তার মানে স্মরণ হচ্ছে আমিও এ থেকে বি এ বি দূরত্ব অতিক্রম করছি, আরেকজন ব্যক্তিও কি করছে, এ বি দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ সে এ থেকে বি পয়েন্টে গেছে। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, এবার যদি আমরা থার্ড একটা ব্যক্তির কথা চিন্তা করি, যে ব্যক্তিটা ধরো এখান থেকে বি থেকে এ ডিস্টেন্স সে অতিক্রম করলো, বি থেকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আসলো। আচ্ছা বলতো, এই থার্ড ব্যক্তিটাকে ধরো সি নামে অভিহিত করলাম, এখন বলতো এই থার্ড যে ব্যক্তিটা, তার আর আমাদের দুইজন আগের দুইজনের স্মরণ কি সেম হবে? যখন তুমি বলবা স্মরণ একটা ভেক্টর রাশি, এবং যখন তুমি বলবা যে আমাদের দুইজনের স্মরণ সমান, দুইটা ব্যক্তি স্মরণ সমান তুমি বলতে চাবা, তখন অবশ্যই তাদের দুইজনের মান সমান হইতে হবে। যেটা আমিও ধরলাম আমরা এখানে এ আর বি দুইটা ব্যক্তি ছিল, এ বি ব্যক্তির সাথে সি ব্যক্তির কিন্তু মানটা কিন্তু সমান ছিল, তাদের যে ভেক্টর রাশি ছিল সেই ভেক্টর রাশির মান কিন্তু দুইজনের ইকুয়াল, একটা জিনিস স্যাটিসফাই করছে বাট দিক কিন্তু স্যাটিসফাই করে নাই। তার মানে আমাদের যখন দুইটা ভেক্টরকে সমান হইতে হবে, তখন তাদের মানও সমান হইতে হবে, এট দ্য সেম টাইম তাদের দিককেও কিন্তু সমান হওয়া লাগবে। এই দুইটা জিনিস যখন সমান হবে, তখনই তুমি বলতে পারবা যে এই দুইটা ভেক্টর সমান। এই কারণে এ বি ভেক্টর যে কথা বি এ ভেক্টর কিন্তু একই কথা না, বরং এ বি ভেক্টর যে কথা বি এ হচ্ছে তার নেগেটিভ, অর্থাৎ এ বি ভেক্টরকে যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দিই তখন আমরা বি এ ভেক্টরটা পাই। তো যাই হোক, তো এই হলো ব্যাপার যে একটা দুইটা ভেক্টরকে যখন তুমি সমান বলতে যাবা, তখন তোমার দুইটা ভেক্টরের মানও সমান হইতে হবে, তখন দুইটা ভেক্টরের দিকও সমান হতে হবে। তো ভেক্টরকে সাধারণত আমরা অ্যারো দিয়ে প্রকাশ করি, ধরো এ থেকে বি একটা ভেক্টর, এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু, তো এটাকে আমরা যখন প্রকাশ করি, আমরা এ বি না লিখে সাধারণত আমরা যেটা করি, এ বির উপর আমরা এরকম একটা অ্যারো সাইন দিই, এই অ্যারো সাইন দিয়ে আমরা বুঝাই যে না, এই রাশিটা শুধুমাত্র তোমার মান দিচ্ছে না, এই রাশিটা একই সাথে তোমার দিককেও নির্দিষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। এই জন্য আমরা উপরে একটা অ্যারো দেওয়ার চেষ্টা করবো, অ্যারোটা উপরে দেওয়া যায়, নিচে দেওয়া যায়, অ্যারো না দিলেও চলে, একটা দাগ দিলেও চলে। তো যাই হোক, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ আছে। তো আমরা এভাবে একটা অ্যারো দেখলে আমরা বুঝবো যে ওই রাশিটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আর কোথাও যদি তুমি এমন দেখো যে এ বি দিয়ে এরকম একটা মডুলার সাইনের ভিতরে তোমার এ বি ভেক্টরটাকে রাখলো এবং রেখে তার ইকুয়াল টু 10 দিল, ঠিক আছে, এই জিনিসটা আসলে কি বোঝায় তোমরা বলতে পারবা? এ বি কে একটা মডুলাসের ভিতরে রাখলো, রাখার পরে এটা ইকুয়াল টু 10 লিখলো, এ বি এর মান, এ বি ভেক্টরের মান, এক্স্যাক্টলি। আমরা জানি একটা ভেক্টর আছে দুইটা জিনিস থাকে, মানও থাকে দিকও থাকে, তো তোমাকে তাহলে প্রশ্ন করাটা শুধুমাত্র এই ভেক্টরের মানটা দিল,
মানে এবি আসলে একটা ভেক্টর রাশি বাট তার শুধুমাত্র মান দেওয়া হয়েছে তোমাকে, সেটা হচ্ছে এবি ভেক্টরের মান হচ্ছে গিয়ে দশ, দশ একক, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে কোন একটা ভেক্টরের মানকে হচ্ছে এভাবে মডুলাস দিয়ে প্রকাশ করো, ঠিক আছে? আচ্ছা এবার আমরা ভেক্টর রিলেটেড কয়েকটা ডেফিনেশন একটু 5 মিনিটে একটু ডেফিনেশন গুলো একটু দেখি। আমরা ডিরেক্ট যেতে পারতাম আমাদের প্রবলেম সলভিং এ, বাট একটু ডেফিনেশন গুলো দেখি নাহলে একটু অপূর্ণ থেকে যাবে জিনিসগুলো। যেমন ভেক্টর যখন পড়বা তখন দেখবা ধারক রেখা বলতে একটা জিনিস তুমি পাবা, ধারক রেখা জিনিসটা। তো ধারক রেখাটা বোঝার জন্য দেখো আমরা আবার একটা সরণ ভেক্টরের সাহায্য নিই। দেখো এটা হচ্ছে এক্স আর ওয়াই, এটা হচ্ছে দেখো তো একটা রেখা। রেখা কি? রেখা হচ্ছে যেটা অসীম পর্যন্ত চলতে থাকে। দেখো তো এই এক্স ওয়াই রেখার এখানে যে আমি অ্যারো দিছি, অ্যারোর মিনিংটাকে, অ্যারোর মিনিং হচ্ছে এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, ঠিক না? তুমি এক্স ওয়াই রেখাটাকে কিন্তু পরিমাপ করতে পারো, এটা কিন্তু অসীম পর্যন্ত চলতেছে, ডান দিকে অসীম পর্যন্ত যাচ্ছে, বাম দিকে অসীম পর্যন্ত যাচ্ছে। তো এখন এ বি, এখানে আমি এ বিন্দু নিলাম আর বি বিন্দু নিলাম, এখন এ থেকে বি পর্যন্ত আমি একটা ভেক্টরকে আমি এখানে ডিফাইন করলাম যে এ থেকে বি হচ্ছে এখানে হচ্ছে একটা ভেক্টর। চৌন গালি দিয়ে দেখেন, এই হচ্ছে গিয়ে তোমাদের একটা ভেক্টর, ওকে? তাহলে এই এ বি ভেক্টরের ধারক রেখা কোনটা হবে? এ বি ভেক্টরের ধারক রেখা কে হবে বলতে পারবা? এক্স ওয়াই। এক্স্যাক্টলি, এক্স ওয়াই কে আমরা বলবো এ বি ভেক্টরের ধারক রেখা, এক্স ওয়াই কে আমরা বলবো এ বি ভেক্টরের ধারক রেখা। আচ্ছা এবার আসো আমরা দুইটা ভেক্টরের সমতা, দুইটি ভেক্টরের সমতা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আর ভেক্টর মান তো বললামই, ভেক্টর মান হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে তার এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় তার মান, ওকে? আর ডিরেকশনটাকে বলা হয়, ডিরেকশন সহ হচ্ছে কি সে একটা ভেক্টর। ডিরেকশন এদিকে দিলে সে ডিফারেন্ট একটা ভেক্টর হয়ে যাবে, ডিরেকশন যদি এই পাশে দাও তখন সে আবার অন্য একটা ভেক্টর, ঠিক আছে? এবার আসো, আচ্ছা দুইটা ভেক্টরের সমতা, দুইটি ভেক্টরের সমতা এই জিনিসটা মানে একটু আগে বললাম যে মানও সমান হইতে হবে, দিকও সমান হইতে হবে। সো দুইটি ভেক্টরের সমতা কখন হবে? যখন এই দুইটা ভেক্টরের মান সমান হবে, প্রথম কন্ডিশন মান সমান। দ্বিতীয় কন্ডিশন একটু দেখি, এদের ধারক রেখা, এদের ধারক রেখা অভিন্ন, অভিন্ন অথবা সমান্তরাল, এই দুইটা কন্ডিশনে যে কোনো একটা স্যাটিসফাই করলেই চলবে। আচ্ছা তারপরে তিন নম্বর কন্ডিশনটা একটু দেখি, তিন নম্বর কন্ডিশন হচ্ছে এদের দিক একই। আচ্ছা ধারক রেখা আছে, এরপর হচ্ছে এদের দিক একই, দিক একই, এই তিনটা কন্ডিশন যারা স্যাটিসফাই করবে তখন আমরা বলতে পারবো এই দুইটা ভেক্টর হচ্ছে গিয়ে সমান। যেমন একটা জিনিস খেয়াল করো, আমি দুইটা ভেক্টর একটু আঁকি, এদিকে ধর একটা ভেক্টর, ওকে এটা হচ্ছে এ ভেক্টর। আচ্ছা এবার দেখো তো আমি এইখানে আর একটা ভেক্টর নিলাম, সেম দৈর্ঘ্যের একটা ভেক্টর নিলাম, ওকে এটা হচ্ছে বি ভেক্টর। আচ্ছা বলো তো এ ভেক্টর আর বি ভেক্টর ধারক রেখা কি সেম কিনা? না, ধারক রেখা কিন্তু সেম না, বাট বলো তো তাদের ডিরেকশন কি সেম কিনা? এরা একই দিকে মুখ করে আছে না? তার মানে এটাকে বলা হয় তারা, তাদের ধারক রেখা সমান্তরাল। তাহলে তোমার যদি ধারক রেখা সমান্তরালও থাকে তখনও কিন্তু স্টিল তাদের দিক কিন্তু সেম থাকে। তাহলে একটা ভেক্টর সমান হবে, তাদের মান সমান হবে, তাদের দিক সমান হবে। তাহলে আমরা প্রথমে দেখলাম যে না এ ভেক্টর আর বি ভেক্টর মান সমান, স্যাটিসফাই করলো, তারপরে দেখবো যে তাদের ধারক রেখা সেম কিনা। আচ্ছা ধারক রেখা সেম না, ওকে তাদের ধারক রেখা সমান্তরাল কিনা? হ্যাঁ তাদের ধারক রেখা কিন্তু সমান্তরাল, সমান্তরালও যদি হয়ে যায় ধারক রেখা তার মানে তুমি বুঝবা তাদের দিক কিন্তু সেম। তো ধারক রেখা সমান্তরাল অথবা তাদের যদি ধারক রেখা সেম হয় আর তাদের মান সমান হয় তখন তুমি বলতে পারো যে এ ভেক্টরটা আর বি ভেক্টরটা হচ্ছে সমান। ভেক্টরকে সমান লিখতে হলে কিন্তু সবগুলো কন্ডিশন স্যাটিসফাই করার পর সমান লিখতে হবে, শুধু মান সমান হলে তুমি বলতে পারো না যে এই ভেক্টর দুইটা সমান। আচ্ছা ঠিক আছে, তারপরে আমাদের ভেক্টরে আরো কিছু ডেফিনেশন, যেমন ধরো শূন্য ভেক্টর, সদৃশ ভেক্টর, এই জাতীয় ব্যাপার আছে। সদৃশ ভেক্টরের ব্যাপারটাই বলি, এই কয়েকটা আমি একটু শর্টলি বলে যাই। সদৃশ ভেক্টর কি? ধরো এখানে হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে আমার এ ভেক্টর, আর ধরো এই হচ্ছে কি আমার বি ভেক্টর, উপরেরটা আমার এ ভেক্টর, নিচেরটা হচ্ছে আমার বি ভেক্টর। আচ্ছা তো এই দুইটা ভেক্টরকে আমি সদৃশ বলতেছি। সদৃশ হওয়ার জন্য উপরে আমি তিনটা কন্ডিশন বলছিলাম দুইটা ভেক্টরকে সমান ভেক্টর হওয়ার জন্য, মানে এটা হচ্ছে দুইটা ভেক্টর সমান ভেক্টর হওয়ার জন্য কন্ডিশন, যে মান সমান হইতে হবে, দিকও সমান হইতে হবে। দিক সমান হওয়ার জন্য শর্ত কি? দিক সমান হওয়া মানে হচ্ছে ধারক রেখা সেম হবে অথবা ধারক রেখা সমান্তরাল হবে। আচ্ছা এবার দেখো সদৃশ ভেক্টরের ডেফিনেশনের মধ্যে এই দুইটা জিনিস নাই। সদৃশ ভেক্টরের ডেফিনেশন হচ্ছে দুইটা ভেক্টরের দিক যদি সমান হয়, দুইটা ভেক্টরের দিক সমান হওয়া মানে কি তাদের ধারক রেখা সেম অথবা ধারক রেখা সমান্তরাল, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলেই তুমি বলতে পারবা এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে সদৃশ। তার মানে আমরা এই চিত্র থেকে আমরা বলতে পারি আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর সদৃশ। কেননা আমার এ ভেক্টরের দৈর্ঘ্যটা অর্থাৎ তার লেন্থ
ঠিক আছে, তার মান যদিও বি ভেক্টরের চেয়ে বড়, কিন্তু এ ভেক্টর আর বি ভেক্টর ডিরেকশন কিন্তু সেম, তাই আমরা বলতে পারি এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে সদৃশ ভেক্টর। তাহলে বি সদৃশ ভেক্টর কোনটা? যেই ভেক্টরের ডিরেকশনটা কি হবে? সেম হবে না, ডিরেকশন যদি সেম না হয় তখন সেটাকে বলবো আমরা বি সদৃশ ভেক্টর। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টরটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে একক ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেই ভেক্টরটা শুধুমাত্র তোমাকে ডিরেকশন দিবে, যে তুমি আসলে আমার ভেক্টরটার কোন দিকে পয়েন্ট করতেছে, আমার ভেক্টরটা কি এই দিকে মুখ করে আছে নাকি আমার ভেক্টরটা কি এই দিকে মুখ করে আছে, কিন্তু মান দিবে সে একক ভ্যালু দিবে। ঠিক আছে, সো যেমন ধরো আমার কাছে 100 টাকা আছে, তাহলে 100 টাকাটাকে আমি হিসাব করছি কিসের রেসপেক্টে? আমার একক পরিমাণ টাকা কোনটা? একক পরিমাণ টাকা হচ্ছে 1 টাকা। ঠিক আছে, 1 টাকার 100 গুণটাকে আমরা বলতেছি 100 টাকা। তাহলে আমার পরিমাপটা আমি করতেছি কিসের সাপেক্ষে? একের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় একক। তার মানে এই এটা তো আমাদের ভেক্টরের ক্ষেত্রে সিমিলারলি এমন একটা ভেক্টর আছে যেই ভেক্টরটা কি করে, যেমন ধরো এই হচ্ছে কি আমার টোটাল একটা, আমি এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে বুঝে তোমরা বুঝতে পারবা খুব ভালোভাবে। ধরো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো আমি এমন একটা ভেক্টর নিলাম যেই ভেক্টরটা কি করতেছে, আমার শুধুমাত্র এক্স অক্ষের দিকটাকে নির্দিষ্ট করতেছে, যেটাকে আমরা তোমরা ফিজিক্সে দেখছো এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। আই ভেক্টরের কাজ কি? আই ভেক্টর যার সাথে থাকবে তাকে তুমি কি বুঝবা, যে এই ভেক্টরটার মুখ হচ্ছে এক্স অক্ষের দিকে। তাহলে আই ভেক্টর যদি 3 এর সাথে থাকে তাহলে এটা দিয়ে কি বুঝায় বলতো? এটা দিয়ে বুঝায় যে আমার যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর মুখ করে আছে, এবং সেই ভেক্টরটার দৈর্ঘ্য কত? সেই ভেক্টরটা দৈর্ঘ্য হচ্ছে 3 একক। ঠিক আছে, 3 একক। তাহলে এই আইটাকে আমরা বলতেছি, এই আইটাকে আমরা কি বলবো? একক ভেক্টর বলবো। তাহলে একক ভেক্টরের কাজ কি বলতো? একক ভেক্টরের কাজ হচ্ছে শুধুমাত্র তোমাকে একটা ডিরেকশন দেওয়া। এই 3, এই যে 3 সংখ্যাটা, এই 3 সংখ্যাটা কিন্তু কোনো ভেক্টর না, বাট 3 সংখ্যার সাথে যখন আমরা একটা একক যুক্ত করলাম, এই আই যুক্ত করলাম, তখন এই 3 জিনিসটা কি হয়ে গেল? এটা এক্স অক্ষ বরাবর 3 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটা ভেক্টর হয়ে গেল। না তোমরা কি টোটালি বুঝতে পারছো একক ভেক্টরের কনসেপ্টটা, একক ভেক্টর জিনিসটা কি? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন ধরো যে কোনো একটা ভেক্টর যদি আমাদেরকে দেওয়া থাকে তখন তার একক ভেক্টর কিভাবে বের করবো? ঠিক আছে, তো ধরো আমাদের একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর দেওয়া আছে। ওকে, এ ভেক্টর দেওয়া আছে। এখন বলা হইলো এ ভেক্টরের একক ভেক্টর বের করো, এ ভেক্টরের একক ভেক্টর বের করো, একক ভেক্টর কত? তো আমরা যেটা করব, সিম্পলি এ ভেক্টরকে আমরা একক ভেক্টরকে প্রকাশ করি এভাবে, এ ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ এ ভেক্টর। তাহলে এটা দিয়ে কি বোঝায় বলতো? আমরা আসলে ঠিক কি কোন অপারেশনটা করলে আমরা কোন একটা ভেক্টরের একক ভেক্টর পাবো? এক্স্যাক্টলি, আমার যদি কোন একটা ভেক্টর থাকে, আমি যদি ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করতে পারি, তখন আমি পেয়ে যাব ওই ভেক্টরের একটা একক ভেক্টর। ঠিক আছে, তাহলে এই ডেফিনেশনটা আমাদের ইম্পর্টেন্ট ছিল, তো আমরা এই ডেফিনেশনটা বুঝতে পারলাম। এবার আসো ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ জিনিসটা আমাদের কেমন আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা সরণের সাপেক্ষে জিনিসটা বোঝার চেষ্টা করবো, আমাদের আশা করি ইজি লাগবে। সো ভেক্টরের যোগ কি আসলে আমাদের, আচ্ছা বলতো, আমরা যে 5 আর 5 যোগ করলে 10 হয়, ভেক্টরের যোগ কি ভাবে 5 আর 5 যোগ করলে? ধরো একটা 5 এককের একটা ভেক্টর, হ্যাঁ, 5 ভেক্টর 5 এককের ভেক্টর, একটা 5 এককের ভেক্টর যোগ করলাম, এইটা কত হবে? এটা কি স্কেলারের যে যোগ 5 আর 5 যোগ করলে 10, এটার মতো কি 10 লিখতে পারবা তুমি? না ভাইয়া, আমরা এইটার মতো 10 লিখতে পারবো, স্পেশাল কেসে আমরা লিখতে পারবো। তাহলে ভেক্টরে যে যোগটা আছে এই যোগটা স্কেলারের যোগের মতো না, সেটা কখনো কখনো স্কেলারের যোগের মতো কাজ করতে পারে, আবার কখনো কখনো স্কেলারের যোগের চেয়ে ডিফারেন্ট ভ্যালু দিতে পারে। এটা কার উপর ডিপেন্ড করবে? এই ভেক্টরের যোগটা ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের উপর, অ্যাঙ্গেলের উপর। একটু বুঝাই ব্যাপারটা, দেখো যেমন ধরো এখানে ধরো একটা ফুটবল আছে, ঠিক আছে, এই ফুটবলের উপর আমি দিলাম 5 নিউটনের একটা বল, ঠিক আছে, তুমি দিলে আর আরেকটা ব্যক্তি আছে, সেই ব্যক্তিও দিল, এ ব্যক্তি দিল 5 নিউটনের একটা লাথি দিল, কিক দিল, আবার বি ব্যক্তি আছে যে সে হচ্ছে 5 নিউটনের একটা কিক দিল, তাহলে ওভারঅল এই বলের উপর ইফেক্ট কত পড়বে বলতো? যদি একই ডিরেকশনে দুইজনে কিক দেয় দশ নিউটন, আমার যখন আমি এই বলটাকে আমিও যে ডিরেকশনে কিক করলাম, আরেকটা ব্যক্তি বি ব্যক্তি একই ডিরেকশনে কিক করলো, তখন কিন্তু ভেক্টরটা কিন্তু আমাদের কি হয়, স্কেলারকে যেভাবে আমরা যোগ করি
সেম একই ভাবে আমরা ভেক্টরকে যোগ করতে পারি, সেটাই সম্ভবত তোমরা তোমরা ফিজিক্সের এর মধ্যে পড়ছো যে পি আর কিউ এর সর্বোচ্চ মান হবে যখন আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তাই না? পড়ছো না? যখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তখন আমরা ভেক্টরের সর্বাধিক লব্ধি পাই। তার মানে ভেক্টরের সর্বাধিক লব্ধি যেটা, বা দুইটা ভেক্টরকে তুমি কখন তুমি স্কেলারের মতো ডিরেক্ট যোগ করে বলতে পারবা 7 আর 7 যোগ করে 14, কখন দুইটা ভেক্টর এরকম 14 হবে, যখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়ে যাবে, তখন তখন তুমি তাদেরকে যোগটা স্কেলারের মতো হবে। বাট যখন ধরো এই হলো ফুটবল, আমি কিক দিলাম এই ডিরেকশনে 5 নিউটন, হ্যাঁ, আরেকজন কিক দিল উল্টা ডিরেকশনে, এবার বলো তো 5 নিউটন, এবার এই বলের উপর আলটিমেটলি কোনো প্রভাব থাকবে কিনা? থাকবে, জিরো। আচ্ছা এবার বলতো, আমি কিক দিলাম 5 নিউটন এদিকে, আরেকজন কিক দিল লম্ব ভাবে এদিকে, তাহলে বলতো বলটা তো এদিকেও 5 নিউটনের বলের, আমি এদিকে আমি চাচ্ছি বলটা এই দিকে যাক, ওকে, কথাটা বোঝার চেষ্টা করো। দেখো আমি চাচ্ছি বলটা এই পাশে সরুক, আরেকজন চাচ্ছে বলটা উপরে সরুক। আচ্ছা বলটা কোথায় যাবে একই সাথে যদি কিক করি? মানে আমার দিকেও যাবে না, লব্ধি বরাবর যাবে, মাঝখানে কোন এক দিক দিয়ে যাবে, যেহেতু সমান বল তাহলে এক্স্যাক্টলি মাঝখান দিয়ে যাবে। তার মানে এই বলটার প্রভাবটা তাহলে এবার কত হবে? এবার হয়তো বা 2.5 হবে বা অন্য কিছু একটা হবে, 2.5 না সরি, সো √50 হবে তার লব্ধির ভ্যালু। তার মানে 5 আর 5 যদি ভেক্টর রাশি হয় তখন 5 আর 5 যোগ করলে যে কত হবে এটা আসলে তুমি কখনোই জানবা না, আনলেস তুমি তার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা না জানো। যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় 5 আর 5 থেকে তুমি পেয়ে যাবা 10, অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয় 5 আর 5 দুইটা ভেক্টর কাজ করবে ঠিকই, বাট তুমি রেজাল্ট কত পাবা? রেজাল্ট পাবা তুমি 0। যদি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল অন্য কিছু হয়, ধরো 90 ডিগ্রি হইলো, তখন তুমি তাদের রেজাল্ট পাচ্ছো কত? সমকোণী ত্রিভুজের মতো কাজ করবে, তখন √50। ঠিক আছে, মানে ভেক্টরের যোগটা কিন্তু আমাদের স্কেলারের যোগের মতো না, ভেক্টরের যোগটা ডিফারেন্ট ভাবে আমরা মেজার করি। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের সামগ্রিক প্রভাব। আমি এক ডিরেকশনে কাজ করতেছি একটা বল, আরেকজন আরেক ডিরেকশনে একটা বল দিচ্ছে, তাহলে এই দুইজনের বলে সামগ্রিক প্রভাবটা ঠিক কোন ডিরেকশনে যাবে এই জিনিসগুলো আমরা ভেক্টরের সাহায্যে বের করি। সো এখন ভেক্টরের লব্ধি বের করার দুইটা বিধি আছে, আমরা ওই দুইটা বিধি একটু দেখি। ত্রিভুজ বিধিটা তোমরা মোটামুটি 19 এ শিখছো, ওই ত্রিভুজ বিধিটা আমরা একটু দেখি। খুব সিম্পল, তোমরা যেভাবে সরণ হিসাব করো সেম একইভাবে তোমরা জিনিসটাকে নিয়ে চিন্তা করলে তোমরা জিনিসটা ফাইন্ড আউট করতে পারবে আসল জিনিসটা কি। যেমন ধরো এখানে একটা বিন্দু ধরলাম এ বি সি, আচ্ছা এ বি সি, ওকে, আচ্ছা দেখো হিসাবটা খুবই সিম্পল। হিসাবটা কিভাবে করব? একটা একটা একজন ব্যক্তি ধরলাম, সে ব্যক্তিটা হচ্ছে কি নাম দিব, ধরো পি, পি নাম দিলাম, বারবার এ বি সি বলতেছি। এই পি নামের যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা এ অবস্থান থেকে যাত্রা শুরু করলো, সে বি তে গেল, বি থেকে সে আবার সি তে গেল, মানে ভেঙে ভেঙে সে সি বিন্দু পর্যন্ত গেল। ঠিক আছে, তাহলে সে টোটাল কি পরিমাণ দূরত্ব, মানে তার চলার পথটাকে ভেক্টরিক্যালি প্রকাশ করলে আমি কি লিখতে পারবো? সে প্রথমে এ থেকে বি তে গেছে, অর্থাৎ এ বি গেছে, এ বি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, এ বি ডিরেকশনে দূরত্ব অতিক্রম করলো, তারপরে বি সি ডিরেকশনে সে দূরত্ব অতিক্রম, পি, ঠিক আছে, পি ব্যক্তিটার এই পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, এ থেকে প্রথমে বি তে গেল, এ বি দূরত্ব ভেক্টরের পথে দূরত্ব অতিক্রম করলো, তারপরে বি থেকে সে সি বিন্দুতে গেল। আচ্ছা এখন ধরো আবার আমি যেটা করলাম, এ থেকে ডিরেক্ট সি বিন্দুতে গেলাম, আমি কি করলাম, এ থেকে ডিরেক্ট সি বিন্দুতে গেলাম, ওকে, ঠিক আছে, ধরো আমাকে নাম দিলাম, ধরলাম কিউ, সে কি করলো, এ থেকে সি বিন্দুতে গেলাম আমি। আচ্ছা বলতো আমার আর এই যে পি যে ব্যক্তিটা আছে, যে প্রথমে এ থেকে বি তে গেল, বি থেকে সি তে গেল, আমাদের দুজনের সরণ সেম হয়েছে কি হয় নাই? সেমই তো, এক্স্যাক্টলি, আমাদের দুজনের স্মরণ কিন্তু সেম, কারণ আমরা প্রথমেই কিন্তু পড়ে আসছি যে আদি অবস্থান আর শেষ অবস্থান যদি সেম থাকে তখন কিন্তু ওই জিনিস ওই ভেক্টর রাশি দুটা স্মরণও সেম থাকে। তার মানে আমি ও বেসিক্যালি এ থেকে বি, বি থেকে সি তে গিয়ে যেই কাজটাই করলো, আমি এ থেকে সি তে গিয়ে সেম একই স্মরণ, কিন্তু আমাদের দুজনের স্মরণ কিন্তু সেমই হয়ে গেল, আদি অবস্থান আর শেষ অবস্থান সমান। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজবিধি। ভেক্টর ত্রিভুজবিধিতে বলা হয় যে দুইটা ভেক্টর, একটু কেতাবি ভাষা, কেতাবি ভাষায় এভাবে বলা হয়, দুইটা ভেক্টর যদি একই ক্রমে এবং দিকে থাকে, এবং তৃতীয় ভেক্টরটা যদি ওই দুইটা ভেক্টর যেই ডিরেকশনে যাচ্ছে তার উল্টা ডিরেকশনে থাকে, ঠিক আছে, তার উল্টা ডিরেকশনে থাকে, তখন কি হবে,
এই প্রথম দুইটা ভেক্টরকে লেখা যাবে তৃতীয় ভেক্টরের প্রথম দুইটা ভেক্টরের যোগফলকে লেখা যাবে তৃতীয় ভেক্টর সমান অর্থাৎ a প্লাস b ইজ ইকুয়াল টু লেখা যাবে c c ভেক্টর এটাই হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজবিধি এই জিনিসটা তোমরা 9 10 এ পড়ছিলে জি স্যার পড়ছি আচ্ছা তো এই জিনিসটা এখন আশা করি তুমি বুঝতে পারছো সরণের সাপেক্ষে যদি চিন্তা করি যে এটা আসলে সমান হওয়ারই কথা স্বাভাবিক কারণ a থেকে কারণ c ভেক্টরটার কাজ কি এই এই বিন্দু থেকে a বিন্দু থেকে b c বিন্দুতে যাচ্ছে আবার বাকি দুইটা ভেক্টর আর আরেক দুইটা ভেক্টরের কম্বাইন্ড যে সামেশনটা তাদের যে লব্ধি তা সেটাও কিন্তু a থেকে c এর দিকে নির্দেশ করতেছে তাহলে তাদের অবশ্যই তারা অবশ্যই সমান হবে ওকে আচ্ছা এইবার একটা জিনিস চিন্তা করো অনেক সময় এমসিকিউতে আসে এরকম একটা ত্রিভুজ দিয়ে দিতে পারে দেখো এই হচ্ছে একটা ত্রিভুজ আচ্ছা এবার দেখি তোমরা ধরতে পারো কিনা আমরা সরণে দিয়ে জিনিসগুলো হিসাব মিলাও ঠিক আছে তাহলে দেখবা মিলবে অনেক সময় এমসিকিউতে এমন দিতে পারে যে এ বি ভেক্টর একটা ত্রিভুজ দিল দিয়ে বললো যে এ বি ভেক্টর যোগ বি সি ভেক্টর যোগ সি এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত বলতো এই এই তিনটা ভেক্টরের সামেশন কত হবে জিরো কেন হবে আবার এক আদি অবস্থানে ফিরে যাচ্ছে এ থেকে বি বি থেকে সি আবার সি থেকে এ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দ্যাটস দা এক্সপ্লেনেশন যে দেখো বেসিক্যালি আমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করছিলাম ঘুরতে 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 আবার এ বিন্দুতে তো ফিরে আসছি তার মানে আমার কোনো সরণই হয় নাই তা ভেক্টরের হিসেবে আমি আসলে কোনো কিছুই করি নাই ঠিক আছে এই জন্য a প্লাস b প্লাস c a b প্লাস b c প্লাস c এই ইকুয়াল টু আমরা বলতে পারি জিরো ঠিক আছে এটা অনেক সময় এমসিকিউতে দিলেও দিতে পারে ওকে এবার আসো ভেক্টর সামান্তরিক সূত্র তো সামান্তরিক সূত্রের সাহায্যেও আমরা কি করতে পারি আমরা হচ্ছে ভেক্টরের লব্ধি বের করতে পারি এবং সামান্তরিক সূত্রটাই বেসিক্যালি তোমরা ইউজ করে আসো কারণ হচ্ছে গিয়ে দেখো ত্রিভুজবিধিতে তো সামান্তরিক সূত্রটা কেমন একটু দেখি ধরো এই হচ্ছে কি একটা এই হচ্ছে একটা বিন্দু ধরলাম বা একটা বস্তু যেই বস্তুর উপর আমরা দুইটা বল কাজ করবো একটা বল হচ্ছে ধরো এই ডিরেকশনে কাজ করলো আর একটা বল ধরো এই ডিরেকশনে কাজ করলো ওকে এই হচ্ছে কি দুইটা বল কাজ করলো এই বস্তুর উপর ওকে সামন্তরিক সূত্রে যেটা বলা হয়েছে যে না পি বল কাজ করতেছে এইদিকে আর এইদিকে হচ্ছে ধরো কিউ পরিমাণ বল কাজ করলো যেটা আমরা একটু আগে দেখাইলাম যে একটা ফুটবলকে পি পি বলে আমি এইদিকে কিক করলাম আরেকজন হচ্ছে কিউ বলে এই ডিরেকশনে কিক করলো কিউ ডিরেকশনে কিক করলো তাহলে বলটা কি হবে বলটা তো পি এর দিকেও যাবে না কিউ এর দিকেও যাবে না এটাই তো কমন সেন্স তো তাই বলে তাহলে বলটা যাবে বেসিক্যালি এন্ড বলটা আসলে ঠিক কোন দিকে যাবে এই জিনিসটাই আমাকে বলবে সামান্তরিক সূত্র সামান্তরিক সূত্র বলতেছে আমাদেরকে আচ্ছা ঠিক আছে তুমি তো জানতে চাচ্ছ যে বলটা আসলে কোন ডিরেকশনে যাবে একজন হচ্ছে পি পরিমাণ বল প্রয়োগ করলে এইদিকে আর একজন হচ্ছে কিউ পরিমাণ বল প্রয়োগ করলে এইদিকে তুমি তোমার কোশ্চেন হচ্ছে বা তোমার জানতে চাইতেছো যে তাহলে বলটা এখন এক্স্যাক্টলি কোন ডিরেকশনে যাবে সামান্তরিক সূত্র বলতে একটা কাজ করো তুমি এই দুইটা যে বল দুইটা আছে এই দুইটা বলের যে দৈর্ঘ্য আছে এই বল তো একটা ভেক্টর আছে তার মানও আছে তার দিকও আছে তার মান বলতে তার লেন এই ভেক্টরের যে দৈর্ঘ্যটা আছে এই ভেক্টরের এই দুইটা ভেক্টরের দৈর্ঘ্যকে নিয়ে তুমি একটা সামান্তরিক অঙ্কন করো ওই সামান্তরিকের যেটা কর্ণ হবে সেই কর্ণ বরাবরই কাজ করবে তোমার লব্ধি তাহলে একটা কাজ করি তাহলে সামান্তরিক আঁকতে হয় কিভাবে বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে তো আমি দুইটা বাহু পেয়ে গেছি তাহলে এই বাহুর বিপরীত বাহু তাহলে এই সিমিলারলি কি হবে কপি করি এটাকে এবার দেখো আমরা একটা সামন্তরিক মনে হয় ড্র করতে পারলাম ওকে তাহলে দেখো তো একটা সামন্তরিক ড্র করলাম আমার পি বল আর কিউ বলের সাপেক্ষে আমরা সাহায্যে আমরা একটা সামন্তরিক ড্র করলাম তাহলে তাহলে তাদের যে প্রভাবটা এই বলের উপর যে তাদের যে প্রভাবটা এই প্রভাবটা আসলে কোন বরাবর কাজ করবে এই প্রভাবটা কাজ করবে সামন্তরিকের কর্ণ বরাবর এবং এই কর্ণের দৈর্ঘ্যটাই হবে এই দুইটা বলের কি লব্ধির মান আমরা যেটা দেখছিলাম যে লব্ধির মান কখনো পাঁচ আর পাঁচকে যোগ করলে দশও হচ্ছে পাঁচ আর পাঁচকে যোগ করলে জিরো হচ্ছে পাঁচ আর পাঁচকে যোগ করলে রুট ওভার পঞ্চাশও হচ্ছে তাহলে এত কিছু বুঝি না আমরা ডিরেক্ট কত হবে সেটা আমরা ডিরেক্ট বের করে ফেলতে পারবো কিভাবে এই সামন্তরিক সূত্রের সাহায্যে ওকে সামন্তরিক সূত্রের সাহায্যে আমরা যদি চিন্তা করি তাহলে কি হবে এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুইটা ভেক্টরের লব্ধিটা কাজ করবে কি কোন বরাবর সামন্তরিকের কর্ণ বরাবর হচ্ছে কাজ করবে সামন্তরিকের কর্ণ বরাবর এই দুইটা ভেক্টরের লব্ধি কাজ করবে সামন্তরিকের কর্ণ বরাবর ওকে তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টর কে মিলিত প্রভাবটা হচ্ছে এই কর্ণ বরাবর যাবে কর্ণটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি ওকে তাহলে এই ছিল আমাদের সামন্তরিক সূত্র তো সামন্তরিক সূত্রে সামন্তরিকের লব্ধির মান আর লব্ধির দিক এগুলো নিশ্চয় তোমরা জানো যদি পি আর কিউ এর মধ্যবর্তী কোন আলফা হয় তাহলে লব্ধির মান কত হয় আর এর মান হচ্ছে রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ টু পি কিউ ইন্টু কজ আলফা যদিও এটা তোমাদের অথবা ম্যাথের এই চ্যাপ্টারটা লাগবে না তারপর বললাম আর লব্ধির ব্যাপারটা নিশ্চয় তোমরা জানো এটা যদি থিটা হয় পি এর সাথে যদি থিটা কোণ তৈরি করে তাহলে আমরা লিখতে পারি টেন থিটা
n theta is equal to কত লিখতে পারি বলো তো? p এর সাথে করছে তার মানে হচ্ছে q sin alpha divided by p plus p plus q cos alpha, মানে যার সাথে theta কোণটা তৈরি করে তাকে আমরা সিঙ্গেল রাখি, আর বাকিদের সাথে হচ্ছে উপরে sin alpha ওই ভেক্টরটা ইনটু নিচে ডিভাইডেড বাই ওই ভেক্টরটা ইনটু cos alpha. সো এইভাবে হচ্ছে কি আমরা ডিরেকশনটা বের করি. সো এটা তোমরা ফিজিক্সে পড়ছো, এটা এই চ্যাপ্টারে লাগবে না বাট রিলেভেন্ট তাই বললাম. তো এই যে হচ্ছে কি সামন্তরিক সূত্র, সামন্তরিক সূত্র সাহায্যে আমরা চাইলে লব্ধিটাকে আইডেন্টিফাই করতে পারি যে লব্ধিটা আসলে কোন বরাবর কাজ করবে. হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের ভেক্টর রিলেটেড কথাবার্তা. এবার আমরা আজকে টপিক আসি, আমি এখন পর্যন্ত জাস্ট রিলেভেন্ট কিছু কথাবার্তা বললাম. সো আজকে টপিকটা কি, এবার আমরা আজকে টপিক আসি. সো আজকে টপিক আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে যে কি আই জে কে এরা কারা, এটা শিখবো. তারপরে তো আমরা প্রথমে আই জে কে কারা এটা শিখি, আমি অনেক কিছুটা বলছি অলরেডি. যেমন আমাদের ত্রিমাত্রিক বা থ্রি ডিমেনশনে যদি আমরা চিন্তা করি, আমাদের অক্ষ থাকে কয়টা? অক্ষ থাকে হচ্ছে গিয়ে তিনটা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আরেকটা ধরলাম এদিকে আমি জেড অক্ষটাকে এই ডিরেকশনে দেখাচ্ছি. একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ. আমি একটু আগে তোমাদেরকে একক ভেক্টরের কথা বলছিলাম, ঠিক আছে? আই জে কে আসলে কি সেটা একটু দেখি. আই জে কে হচ্ছে গিয়ে একক ভেক্টর, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা আছে সেটাকে বলি আমরা আই, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা আছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি জে. এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে কে, কে হ্যাট, আই হ্যাট, জে হ্যাট এবং কে হ্যাট. তো এই জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগবে সামনে. সো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই হ্যাট, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে হ্যাট, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে হ্যাট. তো খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ তোমরা এই জিনিসগুলো জানো. আচ্ছা, সো একক ভেক্টরের কাজটা কি এটা একটু আগে বলছিলাম, আবার একটু রিপিট করতে পারবা? একক ভেক্টরের কাজটা কি? অনেক হেল্প করবে আমাদেরকে, আমরা যদি কোনো একটা ভেক্টরকে আই আর জে এর মাধ্যমে প্রকাশ করতে পারি. যেমন দেখো, এই হচ্ছে ধর একটা ভেক্টর এফ ভেক্টর, ধরে নিলাম এটা হচ্ছে এফ ভেক্টর. ওকে, আই জের ইউজটা আমি তোমাদেরকে মানে বলবো যে কেন আই জে আমাদের দরকার হলো, ইন্ট্রোডিউস করানো দরকার কেন হলো, এবং এটার সাহায্যে আমরা অনেক ইজিলি কিভাবে আমাদের ভেক্টরের প্রবলেমগুলোকে সলভ করতে পারি. ইভেন তোমরা ফিজিক্সে যে অনেক ধরনের প্রবলেম করো যেগুলোতে তোমরা হচ্ছে দিক বের করো লাস্টের দিকে, যে বলো যে কি হ্যাঁ নৌকাটা হচ্ছে উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কমে যাবে, এই প্রবলেমগুলো হচ্ছে আমাকে যে টিচার ফিজিক্স পড়াইছিল উনি হচ্ছে সবগুলো আই জে কে এর মাধ্যমে প্রকাশ করতেন, এবং আমারও খুব মজা লাগতো. আমি যে কোনো কিছুকে আই জে কে এর মাধ্যমে নিয়ে আসতাম. আই জে কে এর মাধ্যমে যদি তুমি কোনো ভেক্টরকে প্রকাশ করতে পারো, তখন কিন্তু তুমি ওই জিনিসটাকে স্কেলারের মতো যোগ বিয়োগ করতে পারবা, বারবার সামন্তরিক সূত্র ইউজ করা লাগে না. সো অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়, ঠিক আছে? সো এখন আমরা একটু দেখি যে কিভাবে আমরা আই জে কে এর মাধ্যমে একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি, এবং করলে আমরা কি কি অ্যাডভান্টেজ পাবো. সো ধরো এখানে হচ্ছে এফ ভেক্টরটাকে আমি লিখলাম, ঠিক আছে? সো এফ ভেক্টরটাকে লিখলাম, তো এফ ভেক্টর মানে কি? তার হচ্ছে একটা মান আছে, তার একটা দিক আছে. তো এফ ভেক্টরের মান তো আমরা দেখতেই পারতেছি, এই যে তার একটা দৈর্ঘ্য. মানে এফ ভেক্টরের দিকটাকে তুমি হয়তো বা বললা যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে সে আছে, এক্স অক্ষের সাথে সে কত ডিগ্রি কোণে অবস্থান করতেছে? 30 ডিগ্রি কোণে. তার মানে কিন্তু তুমি তাকে প্রকাশ করে ফেলছো যে তার মান কত আর সে তার দিক কত, সেটা তুমি দুইটাই কিন্তু বলছো, ঠিক আছে? তাহলে হ্যাঁ ঠিক আছে, তুমি এফ ভেক্টরটাকে প্রকাশ করতে পারলাম. এখন এখন ধরো এফ ভেক্টরের এফ ভেক্টরটাকে ধরো এফ ভেক্টরের অবস্থানটা কত, এফ ভেক্টরের অবস্থান ধরো এক্স কমা ওয়াই, এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে এফ ভেক্টরের অবস্থান ধরো এক্স কমা ওয়াই, ঠিক আছে? তাহলে এখন আমরা এফ ভেক্টরটাকে বা যে কোনো একটা ভেক্টরকে আমরা তার আই জে কে এর মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি সেটা দেখি. তো ধরো এই হচ্ছে কি একটা ভেক্টর এফ ভেক্টর, তো এই ভেক্টরটাকে আমরা হচ্ছে আই জে কে এর মাধ্যমে প্রকাশ করব. সেটা করার জন্য তাহলে আমাদের কিসের হেল্প লাগবে? আই এর হেল্প লাগবে, আর হচ্ছে এই আই হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তার হেল্প লাগবে, আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, জে, তার হেল্প লাগবে. সো কিভাবে প্রকাশ করতে পারি আমরা আমাদের এই একক ভেক্টরটাকে? যদি আমরা এক্স গুণ করি, ঠিক আছে, এক্স গুণ করলে আমরা কি পাবো? এক্স আই পাবো, তাই তো? আমরা পাবো এক্স আই. এরপরে এই ওয়াই ডিরেকশনের যে একক ভেক্টর জে আছে তাকে যদি আমরা ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কত পাবো? ওয়াই জে পাবো.
ওয়াই জে কিন্তু দেখো এই দৈর্ঘ্যটা, আর এক্স জে হচ্ছে এই সমকোণী ত্রিভুজে এই দৈর্ঘ্যটা। এখন যদি আমরা এক্স আই প্লাস ওয়াই জে করি তাহলে কিন্তু আমি এফ ভেক্টরটাকে পেয়ে যাইতেছি। কিভাবে পেয়ে যাইতেছি, একটু আগেই ত্রিভুজ সূত্র পড়লাম। ত্রিভুজ সূত্র আমাদেরকে কি বলতেছে, ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি, এই যে দেখো তো এই এক্স আই ডিরেকশনের ভেক্টর যোগ ওয়াই জে ডিরেকশনের ভেক্টর, এদের দুইজনের যোগফল ইজ ইকুয়াল টু, আমরা কি এফ ভেক্টরটাকে লিখতে পারি না। এখন কথা হচ্ছে যখন তুমি কোনো কিছুকে আই আর জে এর মাধ্যমে প্রকাশ করতেছো তখন কি তোমার আবার কোণ বলে দেওয়া লাগবে? অবশ্যই তোমার কিন্তু তখন আর কোণ বলে দেওয়া লাগবে না। যখন কোনো কিছুকে আই জে কে আই জে কে এর মাধ্যমে প্রকাশ করা হয় কোনো ভেক্টরকে তখন কিন্তু তার ভিতরে অলরেডি কোণ থাকে। আই জে কে এর মাধ্যমে প্রকাশ করার অর্থ কি, আই জে কে এর মাধ্যমে প্রকাশ করার অর্থ হচ্ছে ধরো 100 টাকা তোমার কাছে আছে, তুমি যাতে 100 টাকাটাকে তুমি যে ভাগ করে লিখতেছো যে 50 যোগ 50 এভাবে লিখতেছো, মানে তুমি বলতেছো যে আমার পাওয়ার হচ্ছে 100 নিউটন। ওকে, এক্স অক্ষ বরাবর আমার পাওয়ার হচ্ছে 50 নিউটন, ওয়াই অক্ষ বরাবর আমার পাওয়ার হচ্ছে 50 নিউটন। এভাবে তুমি ভাগ করে জিনিসটাকে বললাম, আলটিমেটলি তোমার পাওয়ার হচ্ছে 100 নিউটন। ঠিক আছে, তো যখন তুমি কোনো কিছুকে এভাবে ডিভাইড করে দিবা এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর তখন হচ্ছে তার ডিরেকশন আর বলা লাগে না। মানে হচ্ছে এই যে টোটাল যে ভেক্টরটা আছে এই ভেক্টরের ঠিক কতটুকু প্রভাব এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, কতটুকু প্রভাব ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে, কতটুকু প্রভাব জেড অক্ষ বরাবর উপরের দিকে কাজ করতেছে, এই জিনিসগুলোকে প্রকাশ করি হচ্ছে আমরা আই জে কে এর মাধ্যমে। তার মানে এক্স আই প্লাস ওয়াই জে ইজ ইকুয়াল টু এফ লেখা যে কথা, এটার মানে কি, এটা মানে হচ্ছে যে আমার এফ ভেক্টরটার এক্স অক্ষের ডিরেকশনে হচ্ছে এক্স অক্ষের ডিরেকশনে কতটুকু প্রভাব আছে আর ওয়াই অক্ষের ডিরেকশনে কতটুকু প্রভাব আছে, এই জিনিসটাকে হচ্ছে আমরা এক্স আই প্লাস ওয়াই জে দিয়ে প্রকাশ করলাম এখানে। ওকে, তাহলে আমরা যখন কোনো ভেক্টরকে, তাহলে আমরা যদি এখানে একটা ভেক্টর লিখি 3i যোগ 4j, যদি আমি একটা ভেক্টর কথা বলি তাহলে বলতো এই ভেক্টরটা দেখতে কেমন হবে, এই ভেক্টরের কতটুকু প্রভাব এক্স অক্ষ বরাবর থাকবে? এক্স অক্ষ বরাবর 3। তার মানে এক্স অক্ষ বরাবর 3 একক যাবো, তারপরে ওয়াই অক্ষ বরাবর আমি 4 একক যাবো, গেলেই কি আমি পাবো, গেলেই আমি পাবো হচ্ছে কি আমার এই ভেক্টরটাকে কিন্তু পেয়ে যাবো। তার মানে আমি যদি বলতাম যে অনেকটা কার্টেসিয়ার পোলার স্থানাঙ্কের মতো, পোলারে যেমন আমি চাইলে বলতে পারি যে হ্যাঁ একক দৈর্ঘ্যের একটা, আমি ধরলাম যে 3 একক দৈর্ঘ্যের একটা ভেক্টর, এটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাও তাহলে তুমি হচ্ছে এই বিন্দুতে যাইতে পারবা। আবার আমি এক্স, আবার কার্টেসিয়ান আমি কি বলতাম যে না, কার্টেসিয়ান আমি বলতাম যে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব যাও, ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব যাও, তাহলে তুমি পাবা এক্স কমা ওয়াই, এই বিন্দুটাকে তুমি পাবা। এটা হচ্ছে কাইন্ড অফ সিমিলার, যে একটা ভেক্টরকে যদি তুমি অ্যাঙ্গেলের মাধ্যমে বলতে পারো তাহলে তুমি আই জে কে এর মাধ্যমে বলতে পারো, বাট আই জে কে এর মাধ্যমে করলে তখন তোমার কোণ বলা লাগে না, আর কি তখন তোমার তার ভিতরে কোণ অলরেডি চলে আসে। ঠিক আছে, তার মানে যে একটা ভেক্টরকে আমি যদি এখানে বলি 3i প্লাস 4j, তার মানে এটা কি বুঝাইলো, এটা বুঝাইলো যে এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর 3 একক তার প্রভাব আছে আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তার 4 একক প্রভাব আছে, সে এক্স অক্ষ বরাবর 3 একক গেলে আর ওয়াই অক্ষ বরাবর 4 একক গেলে তুমি হচ্ছে এই ভেক্টরটাকে পাবা। এখন এই সিমিলার ভেক্টরটাকে কি আমি প্রকাশ করতে পারতাম আই জে কে ছাড়া? হ্যাঁ অবশ্যই প্রকাশ করতে পারতাম। তাহলে এই 3 একক আর 4 এককের ভ্যালু কত এটা একটু পরে শিখাবো, আমি তোমাদেরকে এমনিতে আপাতত বলি এই 3 আর 4 এককের লব্ধি হচ্ছে এভাবে বের করে, সরি তাদের এই ভেক্টরের মানটা এভাবে বের করে যে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার লব্ধি, তার মানে এটা 5 আসবে, আর অ্যাঙ্গেলটা বের করে এভাবে থিটা ইজ ইকুয়াল টু হবে 10 ইনভার্স 4/3। তাহলে আমি চাইলে এই ভেক্টরটাকে 3i প্লাস 4j দিয়ে না প্রকাশ করে আমি বলতে পারতাম যে 5 এককের একটা ভেক্টর সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে 10 ইনভার্স 4/3 কোণ করে আছে, আমি এভাবে বলতে পারতাম। বাট এই 5 এককের ভেক্টর 10 ইনভার্স 4/3 কোণ করে আছে এইটার বলা হচ্ছে 3i প্লাস 4j বলাটা অনেক বেশি কনভেনিয়েন্ট, অনেক বেশি সুবিধাজনক। ঠিক আছে, তো আমরা যেটা করার চেষ্টা করবো এই চ্যাপ্টারে, আমরা প্রত্যেকটা ভেক্টরকে এইভাবে আই জে কে এর মাধ্যমে প্রকাশ করবো। তো এটা হচ্ছে ভেক্টরের একটা ডিফারেন্ট প্রকাশ ভঙ্গি। মেইনলি তোমার কাজ হচ্ছে দুইটা, তোমাকে মানকে প্রকাশ করতে হবে, তোমার দিককে প্রকাশ করতে হবে, তুমি যেভাবে প্রকাশ করতে পারো তুমি প্রকাশ করো, তাহলে তোমার ভেক্টর রাশিটা প্রকাশিত হবে। তো আমরা এখানে আই জে কে এর মাধ্যমে প্রত্যেকটা ভেক্টর রাশিকে প্রকাশ করবো। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি যদি কোনো ভেক্টর রাশি আই জে কে এর মাধ্যমে প্রকাশিত হয় তখন তার মান কিভাবে বের করে। তো ধরো কোনো একটা ভেক্টর রাশি এরকম যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এরকম একটা ভেক্টর যদি হয় তখন এই ভেক্টরের ভ্যালু কত হবে, এই ভেক্টরের ভ্যালু অর্থাৎ আর ভেক্টরটার মান কত হবে, মডুলাস কত হবে, মডুলাস বের করবো আমরা এই ফর্মুলা দিয়ে যে x² + y² + z² √x² + y² অর্থাৎ আই, অর্থাৎ আই হ্যাট, আই হ্যাটের যে কোএফিসিয়েন্ট x² হবে, জে হ্যাটের কোএফিসিয়েন্ট স্কোয়ার হবে, কে হ্যাটের কোএফিসিয়েন্ট স্কোয়ার হবে, তাদের স্কোয়ারের সামেশন নিব এবং তাদেরকে রুট করবো। এটা যদি করি তখন হচ্ছে আই জে কে এর মাধ্যমে প্রকাশিত যে ভেক্টরটা আছে ওই ভেক্টরের মান কিন্তু আমি পেয়ে যাবো।
ঠিক আছে? এইভাবে হচ্ছে আই জে কে এর মাধ্যমে প্রকাশিত ভেক্টরের মান বের করা যায়। ওকে, আচ্ছা তো এবার আসো, এবার আমরা আমাদের আজকের আলোচনায় আসি। আচ্ছা আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। দেখি অবস্থান ভেক্টর জিনিসটা বলি, এটা বললেই মোটামুটি শেষ। অবস্থান ভেক্টরের জিনিসটা কি? আচ্ছা অবস্থান ভেক্টর তোমাদের 9 টেনও থাকার কথা, তোমরা কি জানো না কিনা অবস্থান ভেক্টর সম্পর্কে? ধরো পি এক্স কমা ওয়াই যদি কোনো একটা বিন্দুর অবস্থান হয়, ঠিক আছে, তাহলে তোমরা কি বলতে পারবে তার অবস্থান ভেক্টরটা, মানে এই অবস্থান ভেক্টরটা কি বোঝায়? পি এক্স কমা ওয়াই, পি এক্স ওয়াই জেড দিয়ে কি বোঝায় আসলে বলতে পারবা? পারবা না? আচ্ছা অবস্থান ভেক্টর হচ্ছে যে মূল বিন্দু, মূল বিন্দু তো বুঝো, মূল বিন্দু হচ্ছে ও, মূল বিন্দু থেকে এটা হচ্ছে পি এক্স কমা ওয়াই জেড, মূল বিন্দু থেকে যেই ভেক্টরটা এই পি বিন্দুর দিকে ডিরেকশন দেখায় ওই ভেক্টরটাকে বলা হয় অবস্থান ভেক্টর। ওকে, মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর দিকে যেই ভেক্টরটা তার ডিরেকশনটাকে নির্দিষ্ট করে ওই ভেক্টরটাকে কি বলা হয়? তার অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে মূল বিন্দু থেকে এই যে পি বিন্দু ডিরেকশন হচ্ছে ওপি, ঠিক আছে, এই পি এক্স কমা ওয়াই জেড দিয়ে বোঝায় মূল বিন্দু থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, এক্স আই যোগ ওয়াই জে প্লাস জেড কে, এরকম হবে। ঠিক আছে, তো মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করাকে আমরা যেই রেখার সাহায্যে বা যেই ভেক্টরের সাহায্যে অবস্থান নির্ণয় করি সেটাকেও বলা হয় তার অবস্থান ভেক্টর। যেই ভেক্টরের সাথে মূল বিন্দু থেকে কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় সেই বিন্দু, সেই ভেক্টরটাকে কি বলা হয়? তার অবস্থান ভেক্টর। ওকে, আচ্ছা এখন এবার একটা দিন আসো, একটা প্রবলেম, এই অবস্থান ভেক্টর থেকে অনেকগুলো প্রবলেম আসছে অনেক সময়। আমি এখানে একটা প্রবলেম করেছি, দেখো এ কমা এ এর সাথে আমি দিলাম 3 - 2 - 1, ওকে, তো বি এর সাথে আমি দিলাম -1 - 1 - 1, এটা হচ্ছে এ এর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে বি এর অবস্থান ভেক্টর। আমি তোমাকে বললাম এ বি ভেক্টর বের করো, এটা কিভাবে করবো? আমি, আমাকে তো এ ভেক্টরও দেওয়া হয় নাই, বি ভেক্টরও দেওয়া হয়নি, এ বি ভেক্টর দেওয়া হয় নাই, বাট বলতেছে এ বি ভেক্টরটা বের করতে। আমাকে জাস্ট দেওয়া হয়েছে মূল বিন্দু থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ 3 - 2 - 1 দেওয়া মানে হচ্ছে মূল বিন্দু থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর 3 - 2 - 1, আবার মূল বিন্দু থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, দিয়ে বলতেছে এ বি ভেক্টরটা বের করো। ওকে, দিয়ে বলা হচ্ছে, দিয়ে বলা হইতেছে এ বি ভেক্টরটা বের করো, দিয়ে বলা হইতেছে এ বি ভেক্টরটা বের করো। ঠিক আছে, তাহলে তাহলে এই জায়গায় আমি আসলে কিভাবে, এর আমি কিভাবে, হ্যাঁ দাদু ওকে তো ওকে তো পড়ে গেল, হ্যাঁ পড়ে গেল, হ্যাঁ পড়েন পড়েন। আচ্ছা সরি, দেখো মূল বিন্দু থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এই ধরনের প্রবলেম অনেক হিউজ পরিমাণে পাবো আমরা প্রবলেম সলভিং এ গেলে, যে মূল বিন্দু থেকে এভাবে কিছু বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকবে, দেওয়ার পরে বলবে যে তাহলে ভেক্টরটা বের করো। তো আমরা দেখি তাহলে এটা আসলে কি বোঝায়। আমরা জানি মূল বিন্দু হচ্ছে কত, মূল বিন্দু হচ্ছে ও বিন্দু, ঠিক আছে, তাহলে ও বিন্দু থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? 3 - 2 - 1, তারপরে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে কত? -1 - 1 - 1, এখন বলতেছে এ বি ভেক্টরটা বের করতে। সো আমরা আমাদের কি করবো, আমরা ওই সেই ত্রিভুজ সূত্রের সাহায্য নেবো, ভেক্টরের ত্রিভুজ সূত্রের কনসেপ্টটাকে ব্যবহার করে আমরা এখান থেকে কি করবো, এ বি ভেক্টরটা বের করবো। আমরা তো জানি মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর, মানে অর্থাৎ মূল বিন্দু যদি আমার ও বিন্দুটা হয়, তাহলে এই ও বিন্দু থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 3 - 2 - 1, অর্থাৎ ও এ ভেক্টরটাকে কিন্তু আমি জানি, ও এ ভেক্টর কত সেটা কিন্তু আমি জানি, 3 - 2 - 1। আচ্ছা এবার আবার দেখো মূল বিন্দু থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে -1 - 1 - 1, তার মানে মূল বিন্দু থেকে যেই ভেক্টরটা বি বিন্দুকে ডিরেকশনে নির্দেশ করবে অর্থাৎ ও বি ভেক্টর, এই ও বি ভেক্টরটাও কিন্তু আমি জানি। তাহলে আমার আসলে কি বের করতে হবে, আমার কাজ হচ্ছে এ বি বের করা। দেখো আমার প্রশ্নে বলা হয়েছিল এ থেকে বি এর দিকে যেই ভেক্টরটা ডিরেকশন দিবে ওই ভেক্টরটা বের করা, এ বি বের করা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ত্রিভুজের ত্রিভুজ বিধিটা, ভেক্টরের ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। ভেক্টর ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলে আমরা কি করতে পারবো, তো এখানে যদি আমরা ভেক্টর ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, আমাদের টার্গেট হচ্ছে এ বি ভেক্টরটা বের করা, এ বি ভেক্টরটা বের করা, যেখানে আমি ও থেকে এ ভেক্টরটা জানি, ও থেকে বি ভেক্টরটা জানি। তাহলে আমাকে বলো তো ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলে আমরা কি লিখতে পারবো এখান থেকে,
ওভিভেক্টর ইকুয়াল টু ওভিভেক্টর প্লাস এবি ভেক্টর আবার বলো তো ওএ ভেক্টর প্লাস কি ভেক্টর ওএ ভেক্টর প্লাস প্লাস এবি ইকুয়াল টু ওবি এক্স্যাক্টলি ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি ভেক্টর আমরা ভেক্টর ত্রিভুজ বিধি থেকে কি জানি এই যে এই ডিরেকশনে একটা ভেক্টর আর এই ডিরেকশনে একটা ভেক্টর তো তাদের দুজনকে যোগ করলে আমরা কি পাবো যে এই পাশ থেকে উল্টা ডিরেকশনে যাওয়া ওবি ভেক্টর পাবো সো এখন আমরা তো ওবি ভেক্টরের ভ্যালু জানি আবার এবি ভেক্টরের ভ্যালুও জানি ঠিক আছে তাহলে এখন আমরা তাহলে এবি ভেক্টরটা এখান থেকে কি লিখতে পারি এবি ইজ ইকুয়াল টু হবে ওবি মাইনাস ওএ তাহলে ওবি এর মান কত ও থেকে বি এর অবস্থান ভেক্টর মাইনাস ওয়ান কমা ওয়ান কমা ওয়ান মাইনাস ওয়ান কমা ওয়ান কমা ওয়ান থেকে বিয়োগ যাবে কত থ্রি কমা মাইনাস টু কমা থ্রি কমা মাইনাস টু কমা ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান কমা ওয়ান কে ফার্স্ট ব্র্যাকেটে লেখা যে কথা তুমি চাইলে এভাবে লিখতে পারো মাইনাস আই প্লাস ওয়ান কে লিখতে পারো প্লাস ওয়ান কে লিখতে পারো প্লাস জে প্লাস ওয়ান কে এখানে লিখতে পারো প্লাস কে এভাবে লিখতে পারো চাইলে আর এখানে যে থ্রি আছে থ্রি কে তুমি লিখতে পারো থ্রি আই মাইনাস টু কে তুমি লিখতে পারো মাইনাস টু জে ওয়ান কে লিখতে পারো প্লাস কে তাহলে এই ভেক্টর থেকে এই ভেক্টরটাকে বিয়োগ করতেছে বিয়োগ করলে কত আসবে দেখো তো মাইনাস আই প্লাস জে প্লাস কে মাইনাস থ্রি আই প্লাস টু জে মাইনাস কে সো বিয়োগ করলে কত আসতেছে মাইনাস ফোর আই আর জে আর টু জে যোগ করলে আসতেছে থ্রি জে আর কে আর মাইনাস কে যোগ করলে কত আসতেছে দেখো তো কে আর মাইনাস কে যোগ করলে জিরো তাহলে কে এর কোনো অংশই নেই ঠিক আছে তাহলে এবি ভেক্টরটা কত এবি ভেক্টরটা হচ্ছে মাইনাস ফোর আই প্লাস থ্রি জে এটাকে যদি আমরা বিন্দু আকারে লিখতে চাই তাহলে কত লিখবো মাইনাস ফোর কমা থ্রি কমা জিরো এভাবে আমরা লিখবো বিন্দু আকারে যদি লিখতে চাই লিখবো মাইনাস ফোর কমা থ্রি কমা জিরো তাহলে এটাই হচ্ছে আমার এবি ভেক্টর তাহলে এটাই হচ্ছে আমার কি এবি ভেক্টর তাহলে এবি ভেক্টর কত মাইনাস ফোর কমা থ্রি কমা জিরো তাহলে এটা হচ্ছে আমার এবি ভেক্টর অবস্থান ভেক্টর তাহলে এটা হচ্ছে আমার এবি ভেক্টরটা তাহলে যখন কোনো বিন্দু দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকবে বা দুইটা বিন্দুকে এইভাবে প্রকাশ করা হবে একটা বিন্দু দিয়ে এ এর সাথে যদি এভাবে তার কোএফিসিয়েন্ট গুলো দেওয়া থাকে থ্রি কমা মাইনাস টু তখন তুমি বুঝবা যে এটা বেসিক্যালি তার অবস্থান ভেক্টর বুঝাইতেছে এবং যখন এ দিবে আর বি দিবে দিয়ে বলবে যে তুমি এবি ভেক্টর বের করো তখন তুমি চাইলে শর্টকাটে এইভাবেও করতে পারবা শর্টকাটে তুমি চাইলে এভাবেও করতে পারবা যেখানে তোমার এ এবি এ ভেক্টরটা দেওয়া আছে সরি এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ বিন্দুর অবস্থান ভেক্টর এখানে তোমার এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এখানে তোমার বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে দিয়ে বলবে তোমার এবি এবি ভেক্টরটা বের করতে তখন তুমি সিম্পলি যেটা করবা এ থেকে বি ভেক্টর বের করতে বলছে তো তুমি বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টরকে বিয়োগ করে দাও তাহলে তুমি ডিরেক্টলি অ্যান্সারটা পাবা এখানে আমি যা দেখালাম এটা হচ্ছে তার বেসিকটা কিভাবে তুমি ডিরেক্টলি বিয়োগ করলে অ্যান্সারটা পেয়ে যাও সেটার বেসিক হচ্ছে এইটা বাট যখন তোমার কোশ্চেনে এরকম একটা প্রবলেম দেওয়া হবে তখন তোমার এত বেসিক থেকে করা দরকার নেই তুমি ডিরেক্টলি চাইলে প্রবলেমটা সলভ করতে পারবে যেমন ধরো এ ইজ ইকুয়াল টু যদি আমি এভাবে লিখি ফাইভ সিক্স সেভেন হ্যাঁ আর বি ইজ ইকুয়াল টু যদি আমি এভাবে লিখি নাইন এইট টেন ওকে এভাবে যদি দেই তাহলে এখন আমাকে বলো তো এবি ভেক্টরটাকে আমি ডিরেক্ট কিভাবে লিখে ফেলবো বি মাইনাস এ মানে নাইন মাইনাস ফাইভ কমা এইট মাইনাস সিক্স কমা টেন মাইনাস সেভেন এভাবে আমি লিখবো ডিরেক্ট তার মানে আমি অ্যান্সার পাচ্ছি কত ফোর কমা টু কমা থ্রি তাহলে এটাই হচ্ছে আমার এ বি ভেক্টর ওকে এটা হচ্ছে আমার এ বি ভেক্টর তার মানে তুমি যদি দুইটা বিন্দুর অবস্থান জানো এটা কিন্তু কোনো ভেক্টর না এটা হচ্ছে জাস্ট এ বিন্দুর অবস্থান এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান যেটাকে আমরা চাইলে আর ভেক্টর আকারে এভাবে ও তে ও এ লিখতে পারি ও এ ভেক্টর লিখতে পারি যেটা হচ্ছে ও অবস্থান ভেক্টর এ বিন্দু তাহলে এখান থেকে আমরা যদি এ বি ভেক্টর বের করতে বলে এভাবে যাতে আমরা পরের বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আগের বিন্দুর অবস্থান ভেক্টরটাকে বিয়োগ দিয়ে দিলে আমরা এ বি ভেক্টরটা কিন্তু পেয়ে যাবো এখানে ওকে ঠিক আছে আমাদের যা যা বেসিক জানা দরকার সবগুলো বেসিক জানা শেষ এখন আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন আর এআরটা শিখলেই চলবে আচ্ছা স্কেলার গুণন এগুলো কি আজকে শুরু করব নাকি আমরা যেহেতু আজকে তোমাদের পার্টিসিপেন্ট কম নাকি নেক্সট দিন থেকে একদম শুরু থেকে করলে ভালো হবে আমার মনে হয় নেক্সট দিন করলেই বেটার হয় কারণ এখন পর্যন্ত যা যা পড়াইছি এগুলো কিন্তু বেসিক কথাবার্তা এগুলো আশা করি অন্যদের খুব বেশি কিছু মিস হয় না এগুলো বেসিক কথাবার্তা এগুলো জানলে আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেটার হয় তো মেইনলি প্রবলেম সলভিংটা তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা করছি তাহলে কেউ আর কোনো কিছু মিস করবো না ঠিক আছে তো আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখি ঠিক আছে তাহলে থ্যাংক ইউ সবাইকে ঠিক আছে আল্লাহ হাফেজ